প্রতিভার উন্মেষ। 1877 খ্রিস্টাব্দের 12ই আগস্ট কলকাতার কাছে 24 পরগনা জেলার আর আরিয়াদহ গ্রামে হরিনাথের জন্ম। আর আরিয়াদহ তাঁর মামার বাড়ি হরিয়ান। হরিনাথের মা এলোকেশী দেবী ছিলেন আরিয়াদহের উমাচরণ মিত্র ঘাটের ছোট মেয়ে। তার বাবার রায় ভূতনাথ দে বাহাদুরের বাল্যকাল মোটেই সুখে ছিল না, কিন্তু অতি অল্প বয়সে ভূতনাথ তার পিতামাতাকে হারান। 24 পরগনার বহরু গ্রামে দ্বারকানাথ ভঞ্জের আশ্রয় তার কৈশোর ও যৌবন অনেকখানি অতিবাহিত হয়। কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ে এমএ 1874 ও বিএল 1876 পাশ করেন। প্রসঙ্গত বলা যায় যে ছাত্রাবস্থায় এবং আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করার কয়েক বছর পর্যন্ত ভূতনাথের পদবি বা বংশনাম দেব হিসেবে সর্বত্র দেখা যায়। 1880 খ্রিস্টাব্দ থেকে তার পদবি দে হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্বারকানাথের বাড়িতে থাকাকালীনই ভূতনাথের বিবাহ হয়। বিবাহ অল্পকাল পরে তাঁর শ্বশুর মহাশয়ের পরামর্শে তিনি মধ্যপ্রদেশের রায়পুরে যান। পরবর্তীকালে রায়পুরের বিখ্যাত আইন ব্যবসায়ী হিসাবে তিনি যথেষ্ট যশ ও অর্থ উপার্জন করেন। অবশ্য তার এই অর্জিত অর্থ অনেকটাই তিনি ব্যয় করতেন বহুবিধ লোকহিতকর কার্যে। সুবিখ্যাত বাংলা ও অভিধান প্রণেতা জ্ঞানেন্দ্রমোহন দাস তার বঙ্গের বাহিরের বাঙালি 1931 গ্রন্থে লিখছেন, স্বনামধন্য অদ্বিতীয় ভাষাবিদ পরলোকগত হরিনাথ দেব মহাশয়ের পিতা স্বর্গীয় রায়ভূতনাথ দে এমএ বিএল বাহাদুর রায়পুর প্রধান উকিল ছিলেন। তিনি এখানে বর্তমান সকল উন্নতির প্রবর্তক। তিনি রায়পুর আদালতে উকিল সম্প্রদায়ের নেতা, স্থানীয় মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান এবং শিক্ষার উৎসাহদাতা ছিলেন। তাঁরই ঐকান্তিক চেষ্টায় ও ডোঙ্গরগড় রাজ্যের অর্থ সাহায্যে এখানে পানীয় জলের কল প্রতিষ্ঠিত হয় এবং জনহিতকর কার্যে পুরস্কার স্বরূপ তিনি ভারত গভর্নমেন্ট কর্তৃক রায়বাহাদুর উপাধি ভূষিত হন। তাঁর বদান্যতা, আতিথেয়তা, সত্যনিষ্ঠা, উদ্যমশীলতা এবং জনহিতৈষণার জন্য সমগ্র মধ্যপ্রদেশে তাহার সুনাম বিস্তার লাভ করে। হরিনাথের বয়স বছরখানেক হলে তাঁর মা ছেলেকে নিয়ে রায়পুরে যান। তখনকার দিনে দেশের সর্বত্র রেলগাড়ি চলাচল ছিল না। কলকাতা থেকে জব্বলপুরে পর্যন্ত তখন রেলগাড়ি যাওয়া যেত। তারপর প্রায় 108 মাইল পথে অধিকাংশই গরু গাড়িতে অতিক্রম করতে হতো। পথে ঘাটের অবস্থা তখন খুব উন্নত ছিল না। সেক্ষেত্রে ছইওয়ালা গরুর গাড়িতে দূর দেশে পাড়ি দেওয়া যে কি বিপদের ছিল তা সহজেই অনুমান করা যায়। শিশু হরিনাথকে নিয়ে তার মায়ের এই যাত্রায় স্বামী বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ দত্তর মাতা অনন্তম সহযাত্রিনী ছিলেন, কারণ বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্তকে এই সময় কার্যোপলক্ষে কিছুকাল রায়পুরে থাকতে হয়েছিল। হরিনাথের শৈশব ও কৈশোর রায়পুরেই কাটে। বছর 5 বয়সে তিনি এক ভীষণ অসুখে আক্রান্ত হন। এই ব্যাধিতে তার বাঁচার আশাও আদৌ ছিল না। সৌভাগ্যক্রমে শেষ পর্যন্ত তিনি এই ভয়ানক রোগ হাত থেকে রক্ষা পান।
মায়ের কাছে হরিনাথাতে হাতে খড়ি বিদ্যানুরাগী উমাচরণ মিত্র তার কন্যাদের জন্য উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবদধিনী পত্রিকা গ্রাহক হন। এই মাসিক পত্রিকা পাঠে এলোকেশী দেবীর বাংলা ভাষার সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ হয়। পরবর্তীকালে হিন্দি ও মারাঠি ছাড়া ইংরেজি ভাষাও তিনি শেখেন। ব্যাংকের চিঠিপত্র ইত্যাদি তিনি নিজেই লিখতেন। হরিনাথের বিস্ময়কর ভাষাজ্ঞানের পরিপ্রেক্ষিতে তার মায়ের এই ভাষাগত নৈপুণ্য তাৎপর্যপূর্ণ। সংসারে দৈনন্দিন কাজকর্মে অবসরে মা একদিন ছেলেকে বাংলা বর্ণমালা চিনিয়ে দিলেন। ছেলে সহজেই অক্ষরগুলি শিখে গিয়ে তরকারির খোসা ও কাঠকয়লা দিয়ে সারা বাড়ির মেঝেতে এমনকি দেয়ালে অক্ষরগুলি লিখতে শুরু করলেন। এইভাবেই একদিন বাংলা বর্ণমালা চিনিয়ে লেখা ও শেখাও হয়ে গেল তার। রায়পুর মিশন স্কুলগুলে হরিনাথে বাল্য শিক্ষার সূচনা। কিছুকাল এখানে পড়াশোনার পর তিনি নর্মাল স্কুলগুলে ভর্তি হন। 1887 খ্রিস্টাব্দে তিনি এই স্কুল থেকে আপার প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হলেন এখানকার সরকারি উচ্চ বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ে হরিনাথ অবশ্য তার প্রতিভার প্রায় কোনো পরিচয়ই দেখাতে পারেননি। অঙ্কশাস্ত্রে তিনি বরাবরই বেশ একটু কাঁচা ছিলেন। ক্লাসে কোনো অঙ্কই ঠিকমতো কষতে না পারার জন্য প্রায় তাকে অপমানকর শাস্তি ভোগ করতে হতো। ফলে এইসব শাস্তির হাত থেকে রেহাই পাওয়ার জন্য বিদ্যালয়ে গড়হাজির এবং কোম্পানির বাগিচায় বসে থাকা ছিল তার নিত্যকর ঘটনা। মায়ের অতিরিক্ত শাসনই হোক বা বাবার অত্যন্ত প্রশ্রয়ই হোক, প্রকৃতপক্ষে প্রথম শিক্ষা জীবনে হরিনাথ ছাত্র হিসেবে যথেষ্ট কৃতিত্ব দেখাতে পারেনি। প্রথম জীবনে এই ব্যর্থতার শোধ অবশ্য তিনি তুলেছিলেন পরবর্তীকালে প্রায় সারা জীবনব্যাপী প্রত্যেকটি পরীক্ষায়। একটি ঘটনা, ক্লাসের সেরা ছেলে নাটু ছিল হরিনাথের অন্তরঙ্গ বন্ধু। হরিনাথ একদিন নাটুকে ডাকতে তাদের বাড়িতে গেলে নাটুর বাবা ডাক্তার উমেশচন্দ্র মিত্রের কাছে অত্যন্ত তিরস্কৃত হন। বন্ধুর বাবার ব্যবহারে তিনি এতই ক্ষুব্ধ হলেন যে তৎক্ষণাৎ বাড়ি ফিরে বাবাকে সব কথা বললেন। তারপর পিতাপুত্র বলা চলে এক চুক্তি হয়। চুক্তিতে ঠিক হলো হরিনাথ মনোযোগ দিয়ে লেখাপড়া করবেন আর ভূতনাথের ছেলের পছন্দ মতো যে কোনো সময় যে কোনো বই কিনে দেবেন। শুধু মুখের কথাই নয়, কাজেও পরিণত করলেন পুত্রবৎসল ভূতনাথ। ছেলেকে নিয়ে তিনি সরাসরি স্থানীয় পুস্তক বিক্রেতা পার্সির দোকানে গেলেন এবং ছেলের কাছ থেকে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। হরিনাথের শিক্ষা জীবনে এই সামান্য ঘটনাটি দেখা ছিল অসামান্য রূপে। অঙ্কশাস্ত্রে কাঁচা হওয়া সত্ত্বেও তার নাম দেখা যেত সবার উপরে। 1890 খ্রিস্টাব্দে মিডল স্কুল পরীক্ষায় তিনি প্রথম বিভাগে পাশ করে স্কলারশিপ লাভ করেন। কৈশোরে হরিনাথ তার বাড়ির নিকটবর্তী এক মিশনারি প্রতিষ্ঠানের সংস্পর্শে আসেন এবং তার প্রেরণায় বাল্যবস্থায় বাইবেলের ইংরেজি অনুবাদ থেকে তিনি হিন্দি ভাষান্তর শুরু করেন। এমনকি এই সময় মিশনারিদের উৎসাহ ও সহায়তায় তিনি লাতিন ভাষা শিখতে শুরু করেন। পরবর্তীকালে লাতিন ভাষায় তার অসাধারণ দক্ষতার কথা বলাই বাহুল্য।